আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমের আচার। এই আমের আচারটা খুবই সহজ, খুবই সোজা। যারা একদম আচার করতে পারেন না তারা অবশ্যই আমার এটা দেখলে আচার বানাতে পারবেন। আমিও প্রথমে আচার বানাইতে পারতাম না, টুকটাক নিজে নিজে চেষ্টা করে পারছি, আর এটা খুবই সহজ এই আচার বানানো, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন তাহলে শুরু করি। আমগুলো প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই যে আমার আম ধোয়া শেষ, এখন আমগুলো উঠিয়ে আমি পানি ঝরিয়ে নিব। এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, আমি এগুলো সরিষার তেল নিয়েছি। সরিষার তেল নিলাম, আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ, মাঝখানে কেটে দিয়েছি। শুকনো মরিচ দিলাম, আর দিয়ে দিলাম অল্প কয়েকটা জিরা, আপনারা যদি জিরা না চান নাও দিতে পারেন। আর দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে আচারের ঘ্রাণটা ভালো আসে, আর আমি এই আচারটা একদম মিষ্টি করব না, হালকা টকটক রাখবো। আর এই আচার আমি খিচুড়ি দিয়ে খাই, আমার অনেক ভালো লাগে। আপনারা হচ্ছে একটু মিষ্টি বেশি দিলে বাচ্চারাও অনেক পছন্দ করে। এই যে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাটা আমগুলো। কাটা আম এটা বানানো খুবই সহজ, খুবই সোজা, আর সময় লাগে খুব কম, আর একদম খুব সহজভাবে আমি দেখিয়েছি, আপনারা দেখেন। আমগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি অল্প চিনি দিব, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিবেন। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে চিনিতে যারা চিনি রাখতে পারেন না, চিনি রাখলেই চিনিতে হচ্ছে পিঁপড়া ধরে, পিঁপড়ার জন্য অত্যাচারে আপনারা চিনি ভালোভাবে রাখতে পারেন না, তাদেরকে বলতেছি আপনারা চিনিতে চার পাঁচটা লবঙ্গ দিয়ে রাখবেন। লবঙ্গ দিয়ে রাখলে চিনিতে কখনোই পিঁপড়া উঠবে না। আমিও সবসময় চিনির মধ্যে লবণ দিয়ে রাখি, লবঙ্গ দিয়ে রাখলে চিনি একদম ভালো থাকে, পিঁপড়ার আশেপাশে আসে না, কোনো পোকামাকড়ই আসে না। এই যে আমার চিনি দেওয়া শেষ, এখন আমি অল্প পরিমাণে হলুদ দিব, রঙটা একটু ভালো আসে হলুদ দিলে, তা না হলে আমের এই আচারটা কেমন ফ্যাকাশে দেখা যায়। আপনারা যদি অল্প পরিমাণে হলুদ দেন, বেশি হলুদ দিবেন না, একদম অল্প পরিমাণে দিবেন, তাহলে রঙটা সুন্দর আসবে। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা অনেকটা পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে দেখেন এই যে কীরকম একদম সব গলে গেছে আমগুলো, আর আমার এই আচারটা এইরকমই গলা হবে। একটু আমি আস্ত রাখবো না, পুরা আম সব গলিয়ে ফেলবো। আর হচ্ছে এই যে দেখেন, একটু আমি আস্ত রাখবো না, আমি সব যদি আস্ত থাকে কুরচুন দিয়ে নেড়ে চেড়ে সব একদম গলিয়ে ফেলবো। এই আচারটা আমার রোজামণি অনেক পছন্দ করে, ও সারাদিন ঘুরবে ফিরবে চেটে চুটে খাবে, আমারও এই আচারটা অনেক পছন্দ। আমি হচ্ছে এই আচার দিয়ে খিচুড়ি দিয়ে খাই, আমার অনেক মজা লাগে। আর আমি একদম বেশি মিষ্টি দেই নাই, আমি হালকা টকটক রাখছি, টকটক রাখলে ভালো হয়। আপনারা যদি রোদে দিতে না পারেন তারপরেও আপনার এইভাবে মজা লাগবে, ফ্রিজে রেখে খেতে পারবেন, এই আচারটা নষ্ট হয় না। এই যে আমার আচার, আমের আচার করা শেষ, আমি এখন চুলা বন্ধ করে দিব, দিয়ে বেড়ে নেব। এই যে আমি বেড়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে আচারটা, আর আমি খেয়ে দেখেছি আচারটা অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন।